টিপ্রামথার সাথে জুতচুরি খেলে নেশার গব্বরে ঠেলে দাও। যুব সমাজকে হিন্দু মুসলমান সম্প্রদায় নানা বিভাজনে খণ্ডিত করে সেখানে তাদেরকে দুর্বল করো, আজকে সেই চেহারা চলছে এবং তা অব্যাহত আগামী নির্বাচন। কাজে আমাদের কাছে যুবকদের এই দাবি, আপনাদের আকাঙ্ক্ষা, এটা পূরণের রাস্তা এই বিশ্ববিক্ষোভকেও প্রাতে হবে। কিন্তু কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়, সারা দেশের মধ্যে তার প্রস্তুতি চলছে। তারা এই নির্বাচনটাকে প্রশ্নিত পরিণত করার জন্য চেষ্টা চালাবে, কেননা তাদের হাতে হাজার হাজার কোটি কালো টাকা। ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে সারা পৃথিবীর না হলেও এই দেশের সবচেয়ে বৃহত্তম দুর্নীতিবাজ পার্টি হিসাবে পরিণত হয়েছে। এটা আমার কথা নয়, ভারতবর্ষের কোন নাগরিকের কথা নয়, ভারতবর্ষের সর্বোচ্চ আদালত এই ভারতীয় জনতা পার্টিকে তারা যেভাবে অসাংবিধানিক ভাবে একটা কালো আইন তৈরি করে টাকা তুলেছে আজকে প্রমাণিত, এবং সেই প্রমাণ বিলোপেও সর্বশেষ চেষ্টা করে গেছে তারা, পারেনি। বন্ধুরা, তাদের সরকার ত্রিপুরা যে চলছে, এখানে যুব বন্ধুরা বলেছেন, এখানেও সেই 2018 নির্বাচনের আগে এরকম গ্যারান্টি দেওয়া হয়েছিল, প্রথম বছরে 50,000 চাকুরি, পরবর্তী 4 বছরে আরো 6.5 লাখ চাকুরি, 5 বছরে 7 লাখ চাকুরি। 5 বছর অতিক্রান্ত হয়ে আরো 1 বছর চলে গেল, টিপ্রামথার সাথে জুতচুরি খেলে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে আবার সরকারে বসে আরো 1টা বছর অতিক্রান্ত করেছে। আমাদের ত্রিপুরার যে কর্মসংস্থানের চেহারা কি, এই সেদিন 1 মার্চ বিধানসভাতে কোন বাজেট অধিবেশনে বাজেটের প্রস্তাবে সেখানে সরকারি দপ্তরগুলোতে কর্মরত কর্মচারী নিয়মিত বা অনিয়মিতদের তালিকা প্রকাশ করতে হয়, সংখ্যা বলতে হয়। কি সংখ্যা বলেছে 2018 ইংরেজির মার্চে যখন বামপন্থী ফ্রন্ট সরকার বিদায় নেয়, তখনও এই ত্রিপুরাজ্যের যে সরকারে তহবিল থেকে নিয়মিত বা অনিয়মিত প্রায় 1,60,000 কর্মচারী বেতন নিত, 6 বছর শেষে এটা নেমে এসেছে 1,30,000-এর নিচে। তাহলে তাদের সে 50,000 চাকরে আরো 6.5 লাখ পরবর্তী 4 বছরে কোথায় গেল?